বঙ্গবন্ধু এক স্যাটেলাইট ব্যবহার করে সেবা নিতে চুক্তি সই করল সময় মিডিয়া লিমিটেড। বিদেশি স্যাটেলাইটের চেয়ে এই স্যাটেলাইট ঝামেলামুক্ত হবে বলে আশাবাদী বেসরকারি টিভি চ্যানেল কর্তৃপক্ষ। বিসিএসসিএল এর চেয়ারম্যান জানালেন, বঙ্গবন্ধু এক স্যাটেলাইটের গুণগত মান উৎকৃষ্ট। আর প্রযুক্তি বিশেষজ্ঞরা জানালেন, এটি ব্যবহার করলে বাড়তি খরচ থেকে মুক্তি পাবে সেবাগ্রহীতারা। বৃহস্পতিবার রাজধানীর বাংলা মোটরে বাংলাদেশ কমিউনিকেশন স্যাটেলাইট কোম্পানি লিমিটেডের কার্যালয়ে বঙ্গবন্ধু একের সেবা নিতে চুক্তি সই করেন সময় মিডিয়া লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও আহমেদ জুবায়ের। এ সময় বিদেশি স্যাটেলাইট ব্যবহারের চেয়ে দেশীয় স্যাটেলাইট ব্যবহার ঝামেলামুক্ত হবে বলে আশা প্রকাশ করেন তিনি। এতদিন বৈদেশিক মুদ্রায় টাকা পাঠাচ্ছি, বিদেশি কোম্পানির ভাড়া বাবদ, সেটা অনেক ঝামেলাপূর্ণ। এই ঝামেলার থেকে আমরা মুক্তি পাব। বঙ্গবন্ধু এক বিশ্বের অন্যান্য অনেক স্যাটেলাইটের চেয়ে উৎকৃষ্ট মানের বলে জানান বিসিএসসিএল এর চেয়ারম্যান ডক্টর শাহজাহান মাহমুদ। এখন বর্তমানে লাইসেন্স প্রাপ্ত টিভি চ্যানেলের সংখ্যা প্রায় 43, তার ভিতরে এখন 31টা চলমান আছে এবং এই 31টার ভিতরে 4টা হচ্ছে কি সরকারি, যেরকম বিটিভি ওয়ার্ল্ড, বিটিভি ন্যাশনাল, সংসদ আর বিটিভি কিরানা, এই 4টা হচ্ছে সরকারি। আর এ পর্যন্ত আমরা, তার আগে আমি বলিনি যে আমরা গাজীপুর সজীব ওয়াজের গ্রাউন্ড স্টেশন গাজীপুরে মাত্র মাসখানিক আগে আমাদের হাতে এসে, অর্থাৎ 9 নভেম্বর, এর আগে আমাদের ওখানে কোনো ঢোকার পারমিশন ছিল না। কারণ এই স্যাটেলাইটটা উৎক্ষেপণ করার পরে বিভিন্ন ধরনের ম্যান্ডেটরি পরীক্ষা নিরীক্ষা, যেগুলো পরীক্ষা নিরীক্ষা করতেই হবে, ওইটা করতেই প্রায় 2-3 দিন গেছে। তারপর আবার ওই যে বিটিআরসি এবং থ্যালাসেমিয়া এবং ব্যাংক বিভিন্ন নিয়ে ওদের কিছু জটিল অবস্থার সৃষ্টি হয়েছিল, সেখানেও আমাদের প্রায় মাসখানেক চলে গেছে। সব কিছু শেষ করে বিগত 9 নভেম্বর আমরা ভিতরে ঢুকেছি, তখন থেকে আমাদের এই মার্কেটিং কাজ শুরু হয়েছে। আমরা মাত্র এই মাস দেড়েকের ভিতরে প্রায় 9টা টিভিকে আমরা আপ করেছি। একটা ডিটিএইচ ট্রান্সপন্ডার, একটা ট্রান্সপন্ডার বা ডিটিএইচ প্রোভাইডারকে বিক্রি করেছি এবং ওই ট্রান্সপন্ডারের মাধ্যমে এই ডিটিএইচ প্রোভাইডাররা প্রায় 50টা চ্যানেল ব্রডকাস্ট করছে। প্রথমত আপনারা জানেন যে আপনারা যে সমস্ত মানে এখন পর্যন্ত সমস্ত টিভিগুলো বিদেশি স্যাটেলাইটে থেকেই আমরা ব্যান্ডউইডথ নিতে তো, এবং এই টাকাটা আমাদের ওই বৈদেশিক মুদ্রায় পরিশোধ করতে হতো। আমার যেটা ধারণা যে এই বৈদেশিক মুদ্রায় পরিশোধ করাটা অত্যন্ত একটা ঝামেলাপূর্ণ ব্যাপার, তো আমাদের এখানে হওয়ার ফলে আপনারা আপনাদের সমস্ত বিল টাকাতে পরিশোধ করতে পারবেন। এমনকি আমরা এমন একটা সিস্টেম করব, আপনাদেরকে আমাদের ওই বিসিএল অফিস পর্যন্ত আসতে হবে না, এটা অটোমেটিক্যালি আপনাদের অ্যাকাউন্ট থেকে আমাদের অ্যাকাউন্টে চলে আসবে, সুতরাং একটা নির্জন চাপ, এটা একটা জায়গা। আর 2 নম্বর কথা হচ্ছে যে আমাদের যে স্যাটেলাইটটা, এটা পৃথিবীর অন্যান্য স্যাটেলাইটের চাইতে, যে সমস্ত স্যাটেলাইটের ফুটপ্রিন্ট এখানে আছে তাদের চাইতে গুণগতভাবে অনেক উৎকৃষ্ট। এই সেন্সে আমরা যেটা মাপি ইআইআরপি বলেন, আমাদের ইআইআরপি প্রায় 60-এর কাছাকাছি, অথচ আমাদের সবচেয়ে বেস্ট স্যাটেলাইট যারা বাইরে থেকে যে সমস্ত স্যাটেলাইট দেয় তাদের ইআইআরপি 55 কিংবা 50-এর উপরে যায় না। সেজন্য আমাদের স্যাটেলাইটের কোয়ালিটি আপনি অনেক ভালো পাবেন। প্রযুক্তি বিশেষজ্ঞ সালাউদ্দিন সেলিম বললেন, এই স্যাটেলাইট ব্যবহারে বাড়তি খরচ থেকে মুক্তি পাবে সেবাগ্রহীতারা। এটা খুবই আনন্দের সংবাদ যে বঙ্গবন্ধু স্যাটেলাইটের মাধ্যমে সময় টিভি এখন সম্প্রচারে। তো আমাদের ভিতরে এতদিন যে দ্বিধাদ্বন্দ্বটা ছিল সেটা হচ্ছে যে প্রত্যেকটা স্টেশনে আলাদা ইকুইপমেন্ট কিনতে হবে অথবা সম্প্রচার যন্ত্রাংশের কিছু মডিফিকেশন করতে হবে এই বঙ্গবন্ধু স্যাটেলাইটে যেতে হবে। তো সেদিক থেকে বঙ্গবন্ধু স্যাটেলাইটের কর্তৃপক্ষ আমাদেরকে একটি বিশেষ সুবিধা দিচ্ছে, সেটা হচ্ছে যে আমরা ফিডটি পাঠিয়ে দিচ্ছি, সেখান থেকে আপনি করছি। তো এই আলাদা ইনভেস্টমেন্টের যে ব্যাপারটা সেটা থেকে আমরা আপাতত রেহাই পেয়েছি, আমি মনে করি এটা স্থায়ীভাবে রেহাই পাওয়া যাবে। অন্যান্য নতুন চ্যানেল যারা আসবে তাদের ক্ষেত্রে হয়তো এই সুবিধাটা থাকবে।
আর পাশাপাশি আমরা যে সিগন্যাল কোয়ালিটি পাচ্ছি অন্যান্য স্যাটেলাইটের তুলনায় বলা যায় অনেক ভালো পাচ্ছি। তো এদিক দিয়েও আমরা আসলে নিশ্চিন্তে বলতে পারি যে বঙ্গবন্ধু স্যাটেলাইট খারাপ হবে না আমাদের জন্য। এখন আমাদের মূল চ্যালেঞ্জের জায়গাটা হচ্ছে যে এখন তো সাধারণত 34টা কি 33টা চ্যানেল চলমান বিটিভি সহ, কিন্তু এই 34টা চ্যানেলকে একই সাধারণ এসে নিয়ে আসা কিন্তু খুব বেশি জটিল ব্যাপার হবে না। জটিলটা হবে ঢাকার বাইরে প্রায় 5 থেকে 5,500 কেবল অপারেটর আছে, তাদেরকে এই সম্প্রচার সীমায় নিয়ে আসা, তাদের যে এখন তাদের অ্যান্টেনার প্রয়োজন হবে, এখন তাদের LNB প্রয়োজন হবে, বিভিন্ন টেকনিক্যাল ইকুইপমেন্ট প্রয়োজন হবে, তো সেই জায়গাটাতে তাদের সাথে কমিউনিকেশন করে যেন ডিস্ট্রিবিউশনটা ভালোভাবে হয়। তো যখনই আসলে ডিস্ট্রিবিউশনটা ভালোভাবে হবে তখন আমাদের মতো টিভি চ্যানেলগুলোর জন্য আপলিং করতে কোনো অসুবিধায় পড়তে হবে না, তখন গ্রাহকরাও বঙ্গবন্ধু স্যাটেলাইটের মাধ্যমে ভালোভাবে বাংলাদেশি চ্যানেলগুলো দেখতে পারবে। আর অনেকেই বারবার বলছিল যে হ্যাঁ বঙ্গবন্ধু স্যাটেলাইট আসলে ফুট প্রিন্ট নিয়ে একটা জটিলতা আছে যে এটা শুধু বাংলাদেশে দেখা যাবে, ইন্ডিয়াতে দেখা যাবে, ওইদিকে মিডিল ইস্টে দেখা যাবে না। তো সেদিক থেকে আমরা বলবো যে আমরা মোটামুটি প্রস্তুত আইপি টিভির ক্ষেত্রে, তো অন্যান্য চ্যানেলগুলো যদি আইপি মিডিয়াতে চলে আসে তাহলে এই প্রতিবন্ধকতাও থাকবে। গত 11ই মে মহাকাশে বঙ্গবন্ধু 1 স্যাটেলাইট উৎক্ষেপণ করে বাংলাদেশ। বেসরকারি 5টি ও সরকারি 4টি টিভি চ্যানেল এই স্যাটেলাইটের সেবা নিতে চুক্তি করেছে। ইমদাদুল হক, সময় সংবাদ, ঢাকা।